আজকের ব্লগে র্যান্ডমলি মতিঝিল হলিডে মার্কেটটা এক্সপ্লোর করব, যেখানে থাকছে মাত্র 300 টাকায় মেয়েদের সুন্দর সুন্দর কুর্তি, 500 টাকায় মালহার থ্রি পিস, অনেক সুন্দর সুন্দর গজ কাপড়, 200 টাকা করে ঘরের পর্দা, 100 টাকা করে ওড়না, মাত্র 300 টাকায় বোরকা, 50 টাকা করে হিজাব, 50 টাকা করে কুশন কাভার, আরো অনেক অনেক কিছু। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। রেডি শেডি হয়ে চলে আসছিলাম মতিঝিল আইডিয়াল হলিডে মার্কেট। সিরামিকের টুকিটাকি অনেক কিছুই কিনেছি এখান থেকে, যেটা অলরেডি এর আগের ব্লগে আপনারা দেখেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় হলিডে মার্কেট বলা হয় এটাকে, যেখানে এই জিনিসগুলো এত কম দামে পাওয়া যায়। এই যে বোরকাগুলো দেখছেন, কাফতান বোরকা, এগুলো মাত্র 300 টাকা করে। এগুলো কিন্তু কোনো রিজেক্ট বা ইউজড জিনিস না, ওরা বলছিল এগুলো লটের মাল তাই এত কমে দেয়, যেখানে মার্কেট এগুলো 500 থেকে 700 টাকা। তারপর এই যে কুশন কাভার গুলো দেখছেন, মাত্র 50 টাকা করেছিল পিস, মানে যে কয়টাই নেন 50 টাকা করে। এখানে আরো অনেক রকমেরই কুশন কাভার ছিল, টেবিল ক্লথ ছিল, আর অনেক কিছুই ছিল, এগুলো সবই 50 থেকে 100 টাকা করে। এগুলোর মধ্যে অনেক কালারেরই ছিল, আবার সেট মিলিয়েও চাইলে নিতে পারবেন। এখন যে কাপড়গুলো দেখছেন, এগুলো গজ কাপড়, মানে কটনের গজ কাপড়, মাত্র 50 টাকা করে গজ। এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কিছু গজ কাপড় দেখেছি। এই যে এখানে যতগুলো দেখছেন সবই গজ কাপড়। এগুলো দিয়ে চাইলে কামিজও বানাতে পারবেন, কোটসের সেটও বানাতে পারবেন, মেক্সিও বানাতে পারবেন, যার যেরকম পছন্দ বানিয়ে নিতে পারবেন। এরই মধ্যে আমার মেয়ের খেলনার স্টলটা চোখে পড়ে গেল, আর ওর জন্য পছন্দ করে একটা খেলনাও নিয়ে নিল। এখানে যেই খেলনাগুলো দেখছেন, এগুলো 100 থেকে 150-এর মধ্যেই ছিল। বাইরে বের হলে ওকে আমার কিছু না কিছু কিনে দিতেই হয়। তারপর এখানে দেখছিলাম হিজাব, এত এত হিজাব, বিশ্বাস করবেন এই হিজাবগুলো মাত্র 50 থেকে 100 টাকা করে। এগুলো কিন্তু কোনো পুরান হিজাব না, তবে দেখে শুনে বেছে নিতে হবে যে কোনো ডিফেক্ট আছে কিনা। যেমন এই হিজাবটা, এটা মাত্র 50 টাকা, এখানে আরো অনেক এরকম 50-100 টাকা করে হিজাব আছে। আর এখন যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে আপুদের সবচেয়ে বেশি পছন্দের জিনিস। এখানে আছে অনেক রকমের কটনের থ্রি পিস, ম্যাক্সিমাম থ্রি পিসই হচ্ছে মালহার থ্রি পিস। যেমন এই যে আমি যেই থ্রি পিসটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে দেশি মালহার। ভাইয়াটা বলছিল নিতে হবে না, জাস্ট যেন দেখি যে কাপড়ের কোয়ালিটি কত ভালো আর প্রিন্টগুলোও কত সুন্দর। আসলে এই কাপড়গুলো অনেক ভালো কোয়ালিটির। এগুলো ছিল টু পিস করে, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 500 টাকা। ওড়নাটাও যথেষ্ট বড় ছিল। যেগুলো থ্রি পিস সেগুলো 700 টাকা করে, আর যেগুলো টু পিস সেগুলো 500 টাকা করে। তো এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের এই মালহার থ্রি পিস গুলো ছিল, ঘরে পরার জন্য একদম পারফেক্ট, খুবই সফট আর কমফোর্টেবল। মালহার এই থ্রি পিস গুলো কয়েক কোয়ালিটির মধ্যেই আছে। এখানে এক একটার প্রাইস আসলে এক এক রকম। যেমন এই যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল 500 টাকা করে। ডিজিটাল প্রিন্টের মালহার এই থ্রি পিস গুলো অনেক আপুদের কাছেই ভালো লাগে। তো যারা কমের মধ্যে ভালো কোয়ালিটির মালহার থ্রি পিস খুঁজছেন, অবশ্যই এখানে চলে আসবেন। এখন আরো সুন্দর সুন্দর কিছু গজ কাপড় দেখবেন, যেগুলো হচ্ছে কাজ করা গজ কাপড়। যেমন এই যে ভাইরাল এই গজ কাপড় গুলো আমরা সবাই অনেক পছন্দ করি। এগুলো দিয়ে চাইলে লেহেঙ্গা, কামিজ, ওড়না অনেক কিছুই বানানো যায়। এখানে যে গজ কাপড় গুলো দেখছেন সবই 150 থেকে 180 টাকার মধ্যে। অনেক সুন্দর সুন্দর অনেক কালারের গজ কাপড় আছে এখানে। আমি একটু আস্তে ধীরেই সবকিছু দেখানোর চেষ্টা করছি। এই গজ কাপড় গুলো অন্য জায়গায় বা মার্কেটে আরো বেশি দামে সেল হয়, যেহেতু এগুলো ফুটপাথ মার্কেট তাই প্রাইসটাও একটু কম। এই গজ কাপড় গুলো আমি গাউসিয়ার ফুটপাতে আর এই মতিঝিল স্ট্রিট মার্কেটেই দেখলাম। এত সুন্দর সুন্দর গজ কাপড় এখানে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসই করবেন না। ওই যে গজ কাপড় গুলো আমাকে দেখাচ্ছে, এগুলোই হচ্ছে সেই ভাইরাল গজ কাপড়। এগুলো খুব বেশি সেল হয়, কিছু পিসেস আছে এখানে, তো ওইগুলোই আমাকে দেখাচ্ছিল যে কোনোটা পছন্দ হয় কিনা। কিন্তু আমি তো এখান থেকে নিব না, জাস্ট আপনাদেরকে দেখাবো, কারণ আজকে আমার থ্রি পিস বা কোনো কাপড় নেয়ার কোনো প্ল্যান নেই। এই যে ওয়ান পিস গুলো দেখছেন, এগুলো মাত্র 200 টাকা করে। এখানে যেই ওয়ান পিস গুলোই দেখছেন লোনের, সবগুলোই 200 টাকা করে। আর যেহেতু এগুলো ফুটপাথ মার্কেট তাই দেখে শুনে ভালো মতো খুঁজে খুঁজে নিবেন। তারপরে আসি আপুদের আরো বেশি পছন্দের জিনিস, নায়রা কাটের এই কুর্তিগুলো, যেগুলো এখানে মাত্র 300 টাকা করে। সব জায়গায় এগুলো 300 টাকা করে, কিন্তু তালতলা মার্কেটেই দেখলাম 500 টাকা করে। কাপড়ের কোয়ালিটি তো আমার একরকমই লেগেছে। তো এখানে অনেক অনেক নায়রা কাটের এরকম কুর্তি ছিল, যেগুলো ভাইয়া আমাকে একটা একটা করে দেখাচ্ছিল, সব
সবগুলোর প্রাইসই ছিল 300 টাকা করে, প্রত্যেকটাই ছিল ফ্রি সাইজের। তো এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি আছে, আসলে একটু খুঁজলে ভালো কালেকশনই পাওয়া যায়। একটা নিলেও 300 টাকা আর অনেকগুলো একসাথে নিলেও 300 টাকা, যে যে কয়টাই নেট না কেন সবগুলোই ছিল 300 টাকা করে। এই কুর্তিগুলোর জন্য কত কত আপু যে আমাকে মেসেজ করেছে, এগুলো সবারই ভালো লাগে, সবারই লাগবে। আসলে এভাবে কিভাবে এনে দিতে পারি আপু বলেন? যদি একান্তই প্রয়োজন হয়, যার যেটা পছন্দ আমাকে ছবি দিয়ে বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন, তাহলে দেখা যাবে যখন আমি যাব নিয়ে আসবো। কিন্তু এভাবে আমি নিয়ে আসলাম আর পরে আপনারা বলবেন যে নিব না বা অন্য কোনো রিজন দেখাবেন, তখন আমি কি করব? আমি যেহেতু কোনো সেলার না, তাই নিতে চাইলে এভাবেই নিতে হবে। আর তা না হলে প্লিজ আপুরা এগুলোর জন্য আর কেউ মেসেজ করবেন না। আমার কাছে এগুলোর মধ্যে থেকে কয়েকটা বেশি ভালো লেগেছে, তো ওইগুলোই আমি ধরে দেখছিলাম যে কেমন লাগে। আমি এটা নিতে চাচ্ছিলাম, এটাও ছিল 300 টাকা, পরে আবার কি ভেবে নিলাম না। এটাও সিম্পলের মধ্যে সুন্দর ছিল। যারা ভাবেন যে এগুলোর কাপড়ের কোয়ালিটি গুলো কেমন হবে, আমি বলবো ভালোই, কারণ আমি যেহেতু ইউজ করেছি আমি জানি। প্রত্যেকটাই আসলে সুন্দর, যার যেটা ভালো লাগে দেখে বেছে বেছে নেবেন। আর দামাদামি করার কিছু নেই, এগুলো ফিক্সড 300 টাকা করেই। এখানে আরও ছিল সুন্দর সুন্দর কিছু নেটের বা কোটার এই ওড়নাগুলো, যেগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। অনেক সুন্দর সুন্দর কিছু ওড়না আছে এখানে, যেগুলোর সবগুলোর প্রাইসই ছিল 100 টাকা করে। নর্মালি যে কোনো জায়গা বা মার্কেট থেকে কিনতে গেলে এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি চায়। যেহেতু এটা ফুটপাথ মার্কেট, তাই প্রাইসও এখানে অনেক কম। আসলে প্রত্যেকটা জিনিসের দামই অনেক কম। আরেকটা কথা, যেহেতু এগুলো ফুটপাথ মার্কেট, এখানে কিন্তু প্রবলেমেটিক জিনিসও আছে, তাই খুঁজে খুঁজে দেখে বেছে নিতে হবে, তাহলেই কিন্তু ভালোটা পাওয়া সম্ভব। তারপর আবারও দেখছিলাম কুশন কাভার, এই স্টলের যেই কাভারগুলো দেখছিলাম এগুলো আবার একটু প্রাইস বেশি ছিল, আর এগুলোর কোয়ালিটিও ওইগুলো থেকে ভালো ছিল। এখানে যতগুলো কুশন কভার টেবিল ক্লথ দেখছিলাম সবই আমার কাছে ভালো লাগছিল, এই যে এখানে কুশন সহ সেল করে। অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কুশন কভার, কুশন টেবিল রানার, টেবিল ম্যাট এই স্টলটাতে পাবেন। এখানেও প্রাইস কিন্তু খুব বেশি না, 100 থেকে 200 মধ্যেই ছিল সবগুলো। কারো যদি টেবিল ম্যাট বা কুশন কভার লাগে বা এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে কোনো কিছু প্রয়োজন হয়, এই স্টলটাতে চলে আসবেন আর হাঁটতে হাঁটতেই পেয়ে যাবেন। ওদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, যখন যার যেখানে মন চায় বসে, এরকমই মনে হয়, জানি না তারপরও। আর পাশেই ছিল এই পর্দার দোকানটা, যেখানে ছিল অনেক সুন্দর সুন্দর ঘরের পর্দা, আর এগুলোর প্রাইস ছিল মাত্র 200 থেকে 300 টাকা করে। যার যতগুলো ইচ্ছা নিতে পারবেন, কয়েকটা কালারে পাবেন, এক একটা ডিজাইন, সবই সেট করে বান্ডেল করে করে এভাবে রেখেছে, যার যতগুলো প্রয়োজন নিতে পারবেন। আমি আবার ধরে দেখছিলাম যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে, আমার কাছে তো ভালোই লেগেছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর পর্দাই আছে। তারপর দেখছিলাম মেয়েদের সুন্দর সুন্দর স্টাইলিশ বোরকা, এখানে সব রকমের বোরকাই আছে। এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল 300 থেকে 500-র মধ্যে, যেগুলো একটু ভালো কোয়ালিটির সেগুলো ছিল 500 টাকা করে। এই যে এখানে অনেক অনেক বোরকা আছে, এখানে দেখছিলাম অনেকে দামাদামি করেই নিচ্ছে, তো আপনারাও আসলে অবশ্যই দামাদামি করবেন কিছু কিছু দোকান ছাড়া। মতিঝিল হলিডে মার্কেটে আসলেই বুঝবেন কেন এটাকে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটপাথ মার্কেট বলা হয়। এত বিশাল বড় মার্কেট, রাস্তার দুই পাশ জুড়ে এই ফুটপাথ মার্কেটটা বসে প্রত্যেক শুক্রবার আর শনিবারের হাফ টাইম। এখানে যে প্লাজো বা লেগিংস, জেগিংস বা স্কার্ট গুলো ছিল, এগুলোর প্রাইস ছিল 200 টাকা করে। এখানে আরো অনেক অনেক কিছু আছে, আজকের এক ব্লগে আমি সব কমপ্লিট করতে পারিনি। নেক্সটে আরো অনেক ব্লগ আসবে এই মতিঝিল হলিডে মার্কেটের, সেখানে আরো অনেক কিছু থাকবে যেগুলো আপনারা অনেক কম প্রাইসের মধ্যে পাবেন। আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।